প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম খুবই সহজ এবং খুবই মজাদার আমড়ার আচারের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে খোসা সহ এই আমড়ার আচারটি বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখিনি কীভাবে খোসা সহ আমড়ার আচার বানাতে হবে। খোসা সহ আমড়ার আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি আমড়া নিয়েছি। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমড়া কাটতে হবে। প্রথমে আমড়া 2-4টা আমি কেটে ফেলে দিব, এরপরে চিকন করেই এগুলো সবগুলোই কেটে নিতে হবে। এভাবে আমড়া কাটা একদমই সহজ, কাটার সময় খেয়াল করবেন হাতে যেন না লাগে, খুবই সাবধানে কাটতে হবে। সবগুলো আমড়া আমি এভাবে কেটে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমড়াগুলো ডুবিয়ে রাখতে হবে। এমনভাবে পানিটা দিতে হবে যেন আমড়া পানির মধ্যে ডুবে থাকে। তো এখন সাথে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে 3 ঘন্টার জন্য আমড়াগুলো রেখে দিব। আচারে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করতে হবে, তো এর জন্য এখানে দিচ্ছি 2 ইঞ্চি সাইজের 1 টুকরো আদা। এখন সাথে দিয়ে দিচ্ছি ছোটো যে রসুনগুলো আছে ওগুলো আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম সাইজের 3টা রসুন আমি এখানে দিয়েছি। এখানে 6টা কাঁচামরিচ আছে, এগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি সাদা যে সরিষা আছে ওই সরিষাগুলো 1/2 টেবিল চামচ দিয়ে দেবো। সরিষা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন 2 টেবিল চামচ সিরকা দিয়ে এগুলো ফাটা বেটে নিতে হবে। বাটার সময় পানি দেওয়া যাবে না, অবশ্যই সিরকা দিয়ে বাটতে হবে। এখন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো হালকা করে তাওয়া টেলে নিতে হবে। টালার সময় খেয়াল করতে হবে যেন ফুটে না যায়, শুধুমাত্র হালকা করে একটু টেলে নিয়ে এরপরে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিতে হবে। তো 3 ঘন্টা পরে আমি ফিরে এলাম। এখন আমড়াগুলো পানি থেকে উঠিয়ে একটা ঝাঁঝরিতে নিচ্ছি যেন বাড়তি যে পানি থাকে পানিটা সরে যায়। এখন আচার বানানোর জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেলটা যখন হালকা করে গরম হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি আরও 1টা রসুন, মাঝারি সাইজের 1টা রসুন আমি খোসাটা পেলে এখানে দিয়েছি। এরপরে 5-6টা শুকনো মরিচ আমি ছোটো টুকরো করে কেটে দিচ্ছি। হালকা করে একটু ভেজে নিয়ে এখন যে বাটা মশলাটা করেছি ওইটাই পুরোটাই দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এগুলো একটু ভেজে নিতে হবে। এরপরে পাঁচফোড়নের যে গুঁড়াটা করেছি ওইখান থেকে 1 চা চামচের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ধরে এগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, চুলার আঁচ লোতেই রাখতে হবে। এখন খুবই সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এই মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট কষানোর পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আরও একবার মিশিয়ে নিয়ে আমরা এগুলো দিয়ে দিব। আমরা সাথে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচের মতো পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছু মশলা একসাথে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করতে হবে। 5 মিনিটের মধ্যে আমি একবার নেড়ে দিয়েছিলাম, 5 মিনিট পর আবার ফিরে এলাম, আরও একবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
এখন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। আপনাদেরকে আমি চুলার আঁচটাও দেখিয়ে দিয়েছি, এরকম লো আঁচে আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। আর মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়, সেই জন্য একটু নাড়াচড়া করে দিতে হবে। তো আমড়াটা সিদ্ধ হওয়ার পর এখন আমি হাফ কাপ সিরকা দিয়ে দিচ্ছি। এরপরে সাথে আরও দিয়ে দেবো এক চা চামচের মতো পাঁচফোড়ন গুঁড়া। এখানে সবগুলো গুঁড়ো আমি দিইনি, আরও একটু রয়ে গিয়েছে। আরও একবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন ঢাকনা না দিয়ে চুলার আঁচ মিডিয়ামে করে এভাবে আরও 2-3 মিনিট রান্না করতে হবে। তো 2-3 মিনিট রান্না করে আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। আচারের আগুনটা বন্ধ করে দিয়ে আমি এই হাঁড়ি থেকে আচার একটা কাঁচের বোলের মধ্যে রেখে দিচ্ছি। আপনাদের জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে, যে কোনো ধরনের আচার যদি অ্যালুমিনিয়াম অথবা সিলভারের হাঁড়িতে রান্না করা হয় তখন ওই হাঁড়ি থেকে আচার একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে রাখবেন, সরিয়ে রাখবেন, কারণ অ্যালুমিনিয়ামের একটা কষ থাকে। তো আচার যদি অনেকক্ষণ ধরে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে থাকে তাহলে কষ বের হয়ে যায়, তখন আচারটা খেতে কষ লাগে, খেতে আর ভালো লাগে না। তো আমি একটা কাঁচের বোলের মধ্যে রেখে দিয়েছি, এতে ঠান্ডা হওয়ার পরে একটা কাঁচের বই আমি রেখে দিব। তো এই আচারের রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর মাঝে মাঝে একটু রোদে দিবেন। রোদে দেওয়ার যদি ব্যবস্থা না থাকে তাহলে নর্মাল ফ্রিজে রেখে আপনারা এটা 6-7 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।